Assalamualaikum everyone. This is me Jasmin from Jasmin's vlog. আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে ইফতারের পর একটু বসেই ছিলাম আর বসে থেকে ভাবলাম যে কি করা যায়। চট করে মাথায় চিন্তা আসলো ঈদের যে শপিং গুলো করলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি ভেবেছিলাম যে আমাদের সবগুলো শপিং করা হয়ে গেলে একেবারে একটা ভ্লগ করে নিব, কিন্তু সবগুলোর ভিডিও নিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ এখনও আমাদের অনেকগুলো মার্কেট বাকি আছে। তো যে কয়েকটা আমাদের মার্কেট করা হয়েছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সবার প্রথমে আমি আমার মেয়ের ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিব। ঈদ আসলে কিন্তু বড়দের তুলনায় বাচ্চাদের আনন্দটাই অনেক বেশি থাকে, তো আমার মেয়েও অনেক এক্সাইটেড হয়ে আছে ঈদের জন্য। তো সবার প্রথমে আমি ওর জন্য কেনা একটা হোয়াইট কালার বার্বি ড্রেস তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার মেয়ের এই ধরনের বার্বি ড্রেস অনেক বেশি পছন্দ, আর এই ড্রেসটা ও আমার সাথে যে নিজেই পছন্দ করে নিয়েছে। আমার কাছেও ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে, ড্রেসটাতে একটা রেইনবো কালারসের কম্বিনেশন আছে। আর ঈদটা যেহেতু একেবারে গরমকালে পড়ছে তাই এর থেকে বেশি ভারী পোশাক আমার খুব একটা ভালো লাগেনি, তাই হালকা ভারীর মধ্যে আমার এই পোশাকটাই আমার মেয়ের জন্য কমফোর্টেবল মনে হয়েছে। আর ড্রেসটার ভেতরে সুতি কাপড়ের ইনারও আছে, যার কারণে ও পরলে ওর গরমটা অনেক কম লাগবে। তো এইটা ছিল ওর ঈদের প্রথম ড্রেস, আর এরপরে আমি আরও কিছু ড্রেস তোমাদের সাথে শেয়ার করে দিব। তো এইখানে দুইটা ড্রেস আছে, দুইটাই আমার মেয়ের জন্য, আর দুইটা ড্রেসের মডেলই কিন্তু এক, শুধু কালার দুইটা আলাদা আলাদা। রোজার কিছুদিন আগে আমার আব্বু আম্মু ইন্ডিয়ায় গিয়েছিল, আর সেইখান থেকে আমার মেয়ের জন্য এই ড্রেস দুইটা কিনে নিয়ে এসেছিল। আর এইটা হচ্ছে খুব সুন্দর মুভ পিঙ্ক কালারের একটা টপস, আর এখানে একটা হোয়াইট কালার বেল্ট আছে, আর এর সঙ্গে মুভ পিঙ্ক কালারের একটা লেগিংসও আছে। আর নেক্সট যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু মডেলটা একই, জাস্ট কালার আলাদা। এটা অনেক সুন্দর লেমন একটা কালার, এটার সাথেও লেমন কালারের একটা লেগিংস আছে। আর টপসগুলা কিন্তু দুইটাই অনেক সুন্দর কালার, আর ওর গায়ে কিন্তু খুবই মানাচ্ছিল। এটাতেও একটা হোয়াইট কালারের বেল্ট আছে। আসলে ড্রেস দুইটা সেম সেম, জাস্ট কালারটা একটু ভিন্ন, আর মডেলটা খুবই সুন্দর, ইউনিক একটা মডেল। আর এগুলো খুব একটা বেশি গরমও না, তাই আমার মেয়ে আরামেই পরতে পারবে ড্রেসগুলা। তো লাস্ট একটা আমি ওর ড্রেস দেখাচ্ছি, সেটা ওর ফুপি নিজের হাতে ওকে বাসায় বানিয়ে দিয়েছে। বলে রাখি, আমার ননদ কিন্তু একজন স্টুডেন্ট, আর ওর কিন্তু কোনো ইনকাম সোর্স নাই, তারপরেও ও প্রতি বছর আমার মেয়েকে কিছু না কিছু ভালো ড্রেস উপহার দিয়েই থাকে। আর এতে আমারও খুব মনে মনে আনন্দ লাগে, কারণ আমার মেয়ের একটাই ফুপি, আর একটাই ফুপি ওকে ঠিক মায়ের মতো আদর করে, যার কারণে আমার খুবই ভালো লাগে। তো ড্রেসটাতে কিন্তু ও ডিজাইনার হাতা করে বানিয়ে দিয়েছিল, আর নিচে এরকমভাবে র্যাফেল করে দিয়েছিল, আর ড্রেসটা দেখতে একেবারে রেডিমেড কেনা ড্রেসের মতো হয়েছিল। আর আমার ননদ বাসাতে মেশিনে নিজের হাতে যে কোনো ধরনের ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারে একবার দেখলেই। তো এইগুলো ছিল মোটামুটি আমার মেয়ের ঈদের ড্রেসগুলা, তবে এখনও দুই একটা বাকি আছে। আমার ছোট মামাও ঢাকায় থেকে ঈদ করতে আসলে ওর জন্য ড্রেস নিয়ে আসবে। আর এইগুলো আমার মেয়ের কসমেটিক ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম, আর ব্লু কালারের এই চুড়ি সেটটা নিয়েছিলাম। আর আমার মেয়ের পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ, তাই পিঙ্ক কালারের একটা নেল পলিশও এনে নিয়েছিল, কারণ নেল পলিশ ওর খুবই ভালো লাগে। আর ঈদের জন্য এই যে এই গালিচা মেহেদিগুলো আমি বেশি করেই নিয়ে নিয়েছিলাম, একটা আমার ননদকে দিয়েছি, আর বাকি তিনটা আমার আর আমার মেয়ের জন্য রেখে দিয়েছি। আসলে মেহেদি না পড়লে তো মনেই হবে না যে ঈদ। আর এগুলো আমার মেয়ের চুল বাঁধা এক সেট গার্ডার, আর এগুলো বেগুনি কালারের খুব সুন্দর, আর ওপরে কার্টুন বসানো ছিল। আর এই যে একটা বেবি লিপস্টিক ওকে নিয়ে দিয়েছি আমি, আর ড্রেসের সাথে ম্যাচিং করে রেইনবো কালারের একটা ব্রেসলেট সহ গলার মালাও ওকে নিয়ে দিয়েছিলাম। আসলে ও এখনও ছোট, তাই আমি ওকে ছোটদের কসমেটিক্সগুলোই বেশি নিয়ে দিয়েছি। আর এই মালার সেটটা ওর বার্বি ফ্রকটার সাথে ম্যাচিং করে আমি কিনে দিয়েছি।
তো এবার আমি ওর জুতাটা দেখিয়ে দিচ্ছি। জুতাটাও আমি সাহেব বাজার স্যান্ডেল পট্টি থেকেই নিয়েছিলাম, আর জুতাটাও কিন্তু আমার মেয়ে নিজেই পছন্দ করে নিয়েছে। আর জুতার কালারটা অনেক সুন্দর ছিল, হালকা একটা অ্যাশ কালার ছিল আর স্টোন ওয়ার্ক করা ছিল। ওর পায়ে অনেক বেশি ভালো লাগছিল আর ড্রেসের সাথেও মোটামুটিভাবে ম্যাচ হয়ে গিয়েছিল। তো এইগুলো ছিল সব মিলিয়ে আমার মেয়ের ঈদের বাজার। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও একবার। তো এখন মেয়ের বাজার তো দেখানো হয়ে গেল, এবার আমি তোমাদেরকে দেখাবো আমার হাজবেন্ডের বাজার। আমার হাজবেন্ডের কিন্তু এখনও পুরোপুরি বাজার করা হয়নি। যেমন ধরো, ওর ঈদে নামাজ পড়ার জন্য পাঞ্জাবি পায়জামাটা এখনও কেনা হয়নি, তারপর জুতাটা এখনও কেনা হয়নি। তবে যে কয়েকটা কেনা হয়েছিল সেই কয়েকটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা ছিল ওর একটা জিন্সের প্যান্ট, আর আমি সম্পূর্ণভাবে খুলছি না, কারণ সম্পূর্ণভাবে খুলতে গেলে ভাঁজ করতে আমার একটু অসুবিধা হয়, তাই আমি ভাঁজ না খুলেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই জিন্সের প্যান্টটা ছাড়া ও আরও একটা জিন্সের প্যান্ট কিনেছিল, আর সেটাও আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিব। সত্যি কথা বলতে গেলে এই প্যান্টটা ও মার্কেট করে কিনে নিয়ে আমি মার্কেটে যেয়ে নিজে পছন্দ করে ওর জন্য কিনে এনেছি, কারণ ও কর্মব্যস্ততার কারণে এতই বেশি বিজি থাকে যে বাজারে যেয়ে নিজের বাজারটা করার পর্যন্ত সময় পায় না। আর আমি আমার নিজের হাতে আমার হাজবেন্ডের জন্য বাজার করতে অনেক বেশি পছন্দ করি, তাই আমি নিজেই পছন্দ করে এই প্যান্টটা ওর জন্য নিয়ে এসেছি। আর আলহামদুলিল্লাহ যে ওর অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই প্যান্টটা ছাড়াও আমি এখন শেয়ার করব ওর একটা লাইট ব্লু কালারের গেঞ্জি। ঠিক লাইট ব্লু না, এটাকে স্কাই কালার বলে, আর এই কালারটা ওর অনেক বেশি পছন্দ। এটাও আমি কিনেছি, আর কেনার সময় আমি ওকে ফোন দিয়েছিলাম আর ওকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এই স্কাই কালারের গেঞ্জিটা আমি কিনবো কি না, আর ও কিনতে বলেছিল ওর পছন্দ অনুযায়ী, তাই আমি এটা নিয়ে এসেছি ওর জন্য। আর এই ব্ল্যাক আর হোয়াইটের চেক শার্টটাও আমি কিনেছি ওর জন্য আমার নিজের পছন্দে। আর আমার হাজবেন্ড সাধারণত সাদা, কালো, নেভি ব্লু, তারপর অ্যাশ কালার, এই কয়েকটা কালারই বেশি পরতে পছন্দ করে। আর আমার হাজবেন্ডের যতগুলো ড্রেস আছে বেশিরভাগই কিন্তু ব্ল্যাক কালার, তারপরেও কিন্তু ওই ব্ল্যাক আর হোয়াইটটাই পরতে অনেক বেশি পছন্দ করে, তাই এই ব্ল্যাক আর হোয়াইটের চেক শার্টটা আমি দেখা মাত্রই ওর জন্য কিনে নিয়েছি। আর এইবার আমি আমার হাজবেন্ডের আরও এক সেট ড্রেস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই ড্রেসটা হচ্ছে টেইলর থেকে বানানো, আর এটা ওর গিফটের একটা ড্রেস। আর এটা হচ্ছে প্যান্টটা, এই প্যান্টটাও পিচ কাপড় থেকেই বানানো হয়েছে। প্যান্টের কালারটা হচ্ছে ডিপ অ্যাশ কালার, আর কাপড়টা কিন্তু অনেক শাইনি ছিল, যেটা ক্যামেরায় ভালোভাবে ধরা পড়ছিল না। আর প্যান্টটা কিন্তু ওর অনেক সুন্দর ফিটিং হয়েছিল আর ওকে পরে খুব মানাচ্ছিল। আর এইবার আমি প্যান্টের পরে ওর শার্টটাও একটু দেখিয়ে দিচ্ছি। শার্টটা হচ্ছে অফ হোয়াইট কালারের একটা পিচ ছিল, আর পিচটা অনেক গ্লেজি ছিল, শাইনি ছিল আর প্রিন্ট করা ছিল, আর এটা খুব সুন্দরভাবে টেইলার্স থেকে বানিয়ে দিয়েছিল। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার হাজবেন্ড কিন্তু টেইলার থেকে বানানো ড্রেস খুব একটা পরে না, তারপরেও এটা যেহেতু গিফটের ড্রেস ছিল তাই এটা ওই বাধ্য হয়ে বানিয়েছিল। আর এইগুলো ছিল মোটামুটিভাবে আমার হাজবেন্ডের বাজার, আর এগুলো একদম অর্ধেক বাজার ছিল, যেটা আমি তোমাদেরকে বলেই দিলাম, কারণ এখনও ওর কিছু বাজার বাকি আছে। তো এইবার আমি ফাইনালি আমার ড্রেসগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিব। আর এইটা ছিল আমার পছন্দের একটা কালারের ওয়ান পিস, আর এই ড্রেসটা আমি মহিলা কলেজের সামনে একটা শোরুম থেকে নিয়েছিলাম। আর এটা একদম সিঙ্গেল পিস, এটার সাথে কোনো পায়জামা বা ওড়না নেই, তবে আমি ব্ল্যাক বা হোয়াইট যে কোনো কালারের একটা পায়জামা বা ওড়না ম্যাচিং করে পরতে পারি। আর এই ড্রেসটা আমি কিনেছি বেসিক্যালি ঈদের দিন সকালবেলায় ঘরে পরে থাকার জন্য। ড্রেসটাতে কিন্তু অল ওভার এমব্রয়ডারির কাজ করা ছিল, তারপরেও এটা অনেক কমফোর্টেবল কাপড় ছিল আর খুব সফট ছিল। আর আমার এই টাইপসের নুড কালারের ড্রেস অনেক বেশি ভালো লাগে, তাই এটা আমি দেখা মাত্রই কিনে নিয়েছিলাম।
তো আমার মেইন ড্রেসটা আমি দেখানোর আগে তোমাদের সাথে ড্রেসের সাথে যেই ওড়নাটা কিনেছি সেটা একবার শেয়ার করে দিই। আর ওড়নাটা আমার খুবই পছন্দ হয়েছিল, আর ওড়নাটা কিন্তু শুধুমাত্র চেক প্রিন্টের ছিল। আর এই যে ডলারের কাজগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাসায় আমি নিজের হাতে করেছি। আর ডলারগুলো লাগানোর পর কিন্তু আমার ওড়নার লুকটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছিল, আর সম্পূর্ণ ওড়নাটা অনেক বেশি শাইন করছিল আর খুবই ভালো লাগছিল। আর এই ওড়নাটা আমি ওড়নার দোকান থেকে সিঙ্গেল কিনেছিলাম, কারণ আমি যেই ড্রেসটা নিয়েছি ওই ড্রেসটা একটা সিঙ্গেল ওয়ান পিস ছিল, যার সঙ্গে ম্যাচিং করে আমার ওড়না নেওয়া লাগতো, তাই আমি এই ওড়নাটাই ম্যাচিং পেয়েছিলাম বলে নিয়ে নিয়েছিলাম। আর ফাইনালি এইটা ছিল আমার ওড়নার সঙ্গে ম্যাচিং করা ঈদের ড্রেস। আসলে এইটা আনার পর অনেকবার প্যাকেট থেকে বের করে সবাইকে দেখানো হয়েছিল, যার কারণে খুব আজেবাজেভাবেই আমি প্যাকেটিং করে রেখেছিলাম। তো আমার এই ড্রেসটা জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ আমি সবসময় হালকার মধ্যে ড্রেস পরতে পছন্দ করি। আর এইবার ঈদে আমাদের রাজশাহীতে বেশিরভাগ শারারা, গারারা, নায়রা কাট এই ধরনের ড্রেসগুলো উঠেছে, আর এগুলো বেশিরভাগ জর্জেট বা নেট কাপড়ের, যেগুলো আমি একেবারে গায়ে পরে কমফোর্টেবল ফিল করি না। তো আমি ওই সব ভাইরাল ড্রেসগুলো না কিনে একটু সিম্পলের মধ্যে ডিফারেন্ট টাইপের একটা ড্রেস কিনতে চাচ্ছিলাম। আর ফাইনালি আমি আমার মন পছন্দ মতো ড্রেস পেয়েও গিয়েছিলাম। আর এই ড্রেসটা সম্পূর্ণ কিন্তু অর্গানজা কাপড়ের ওপরে তৈরি করা ছিল। আসলে আমি আমার ক্যামেরায় সম্পূর্ণ ড্রেসটা তোমাদেরকে দেখাতে পারছি না, তবে আমার কাছে আমার ড্রেসের মডেলটা অনেক ভালো লেগেছে, আর এর কালারটা কিন্তু অনেক শাইনি ছিল, যেটা আমার ক্যামেরাতে দেখা যাচ্ছিল না। আর এই ড্রেসটা ইন্ডিয়ান একটা মডেল ড্রেস ছিল, আর এর বুকে কোটি সিস্টেমটা ছিল, আর নিচে অনেক বেশি ঘের ছিল, আর ঘেরওয়ালা জামা আমার খুব বেশি ভালো লাগে পরতে। আর এইটার লং ছিল সম্ভবত 50, আর এই ড্রেসটা কিন্তু 44 বডি পর্যন্ত অ্যাভেলেবল ছিল শোরুমটায়, তবে এই কালারটা এক পিচি ছিল। আর এইবার আমি আমার স্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। জুতাটা ছিল নাগরার ডিজাইনের পেস্ট কালারের একটা জুতা, আর আমার বেশিরভাগ জুতাই আমি নাগরা ডিজাইনের পরে থাকি। আমার উঁচু স্যান্ডেল পরতে খুব একটা ভালো লাগে না, আর এই স্যান্ডেলটা কিন্তু আমার ড্রেসের সাথে একেবারে ফুললি ম্যাচ করে গিয়েছিল, তাই দেখা মাত্রই আমি দামদর করে এটাই কিনে নিয়েছিলাম। জুতাটাই কিন্তু স্টোন ওয়ার্ক আর গ্লাস ওয়ার্ক করার কারণে খুব বেশি শাইন করছিল। আর এই ছিল মোটামুটিভাবে আমার ঈদের বাজার। আর এছাড়াও আমি দুইটা থ্রি পিস বানাতে দিয়ে রেখেছি, যেটা এখনও আমার বাসায় এসে পৌঁছায়নি। তো আমার যে কয়েকটা সিম্পল সিম্পল মার্কেট করা হয়েছিল সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। জানি এগুলো অনেক সাধারণ মার্কেট, তাও আমি অনেক আনন্দ করে মার্কেট করেছি। আর আমার মতো সাধারণ থেকেও আনন্দ করে কে কে মার্কেট করেছো সেটা একবার কমেন্ট করে আমাকে জানিও। আর আজকে আমার এই সিম্পল ঈদ আনন্দটা তোমাদের সাথে শেয়ার করে অনেক বেশি ভালো লাগছে। ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার মতো তোমাদের সবার ঈদ আর রমজান মাস যেন খুব আনন্দ কাটে। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।